তো আজকে আমরা ওরাকল ডাটাবেজের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজমেন্ট। তো এই ইনস্ট্যান্সটা হচ্ছে পিঙ্ক কালারের যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই যেটার ভিতরে শেয়ার্ড পুল, জাভা পুল, ডাটাবেস বাফার ক্যাচে, লার্জ পুল এবং রিডুলক বাফার নামে যে প্যারামিটারগুলো আছে, এবং এই পিঙ্ক কালার এরিয়াটা মেমোরিতে লোড হয়, অ্যান্ড দিস ইজ কল্ড ইনস্ট্যান্স অফ ওরাকল। এবং এই ইনস্ট্যান্সটাকে বলা হয় SGA, সিস্টেম গ্লোবাল এরিয়া। এই সিস্টেম গ্লোবাল এরিয়াটা মেমোরিতে লোড হয় এবং ডাটাবেস আপ অ্যান্ড রানিং থাকলে আমরা ডাটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। এবং এই সিস্টেম গ্লোবাল এরিয়ার মধ্যে রয়েছে শেয়ার্ড পুল, জাভা পুল, ডাটাবেস বাফার ক্যাচে, লার্জ পুল এবং রিডুলক বাফার। শেয়ার্ড পুল হচ্ছে এমন একটা প্যারামিটার বা কন্টেইনার যেটার ভিতরে সাধারণত এসকিউএল কোয়ারিগুলো থাকে। ধরেন আমরা সিলেক্ট স্টার ফ্রম টেবল নেম অথবা ইনসার্ট আপডেট ডিলিট, যে কোয়ারিটা আমরা লিখি না কেন, সেই কোয়ারিটা থাকে শেয়ার্ড পুলের মধ্যে। এটার মধ্যে ডেটা থাকে না, কী থাকে, শুধু কোয়ারি থাকে। এবং এই কোয়ারি দিয়ে যে ডেটাগুলো আমরা রিট্রিভ করে নিয়ে আসি ফ্রম ডেটাবেস, তো এই যে ডেটাটা, এই ডেটাটা থাকে ডাটাবেস বাফার ক্যাচের মধ্যে। ডাটাবেস বাফার ক্যাচ থেকে আমাদেরকে দেখিয়ে দেয়। তো এখানে আমরা দুইটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার শেয়ার্ড পুল এবং ডাটাবেস বাফার ক্যাচের নিয়ে আলোচনা করতেছি। এছাড়াও এখানে রয়েছে জাভা পুল। জাভা পুলটা হচ্ছে ওরাকল তো আসলে জাভা দিয়ে তৈরি, এই জন্য জাভার একটা পুল আছে যেটা সাধারণত কোনো চেঞ্জ আনতে হয় না। এছাড়াও রয়েছে লার্জ পুল এবং রিডুলক বাফার। তো আমরা একটু আগে যেটা শিখলাম যে শেয়ার পুলে থাকে সাধারণত এসকিউএল কোয়ারিগুলো, ইনসার্ট আপডেট ডিলিট সিলেক্ট, ডাটাবেস বাফার ক্যাচের মধ্যে ডেটা থাকে, এবং লার্জ পুলের মধ্যে থাকে বড় বড় ক্যালকুলেশন, ছবি অথবা মুভিস, মানে লার্জ যেসব অবজেক্টগুলো এগুলো লার্জ পুলের মধ্যে থাকে। বড় ধরনের ক্যালকুলেশন হলে লার্জ পুল দিয়ে কাজ করা হয় অটোমেটিক্যালি। আমরা এমএস ওয়ার্ডে যখন, জাস্ট ফর এক্সাম্পল, এমএস ওয়ার্ডে যখন কোনো একটা জিনিস লিখি, লেখার পর কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় ফেরত যাই, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আবার এই যে রিডু আনডু করি, ডাটাগুলো অ্যাকচুয়ালি ডিলিট করে দেওয়ার পরে আবার দেখা যায় জিনিসগুলো নিয়ে আসতে পারি। কোত্থেকে আসে? একটা বাফার থেকে আসে। এই বাফারটাই হচ্ছে ইন ওরাকল ডাটাবেস রিডু লগ বাফার। মনে করেন আমরা ডাটাবেজের মধ্যে অনেকগুলো রো ইনসার্ট করলাম, কিন্তু এমএস ওয়ার্ডে যেমন সেভ করি, এখানে ওরাকলে কমিট করতে হয়। কমিট মানে হচ্ছে এটা পারমানেন্ট করে ফেলা। তো যতক্ষণ না পর্যন্ত আমরা কমিট করতেছি, ততক্ষণ পর্যন্ত ডেটাগুলো থাকে রিডু লক বাফারের মধ্যে। যখনই আমি সেভ দিচ্ছি অথবা কমিট করতেছি, তখন কমিট করলে ডেটাটা ডিবি রাইটার, এই ডিবি রাইটার ডাটা ফাইলের মধ্যে পারমানেন্টলি লিখে ফেলে। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা কমিট করতেছি, সেভ করতেছি, ততক্ষণ পর্যন্ত ডাটাটা বাফারে থাকে রিডু লক বাফারের মধ্যে। এবং এই রিডু লক বাফার ডেটাটা লগ রাইটার রিডু লক ফাইলের মধ্যে লেখে। তার মানে আমরা বুঝতেছি যে ডাটা ফাইলের মধ্যে পারমানেন্ট ডাটা থাকে, রিডু লক ফাইলের মধ্যে রিডু ডাটাগুলো থাকে, যে ডাটাগুলো আমরা রিডু করতে পারি। তো এই রিডু লক ফাইলের মধ্যে সেই ডাটাগুলো থাকে যে ডাটাগুলো সেভড এবং আনসেভড, সেভ করছি অথবা করি নাই, সব ডাটাই কিন্তু আসলে লগ রাইটার রিডু লক ফাইলের মধ্যে রাখে। আর যে ডাটাগুলো পারমানেন্ট হয়ে গেছে, সেই ডাটাগুলো ডিবি রাইটার ডাটা ফাইলের মধ্যে লেখে। এখন মনে করেন আপনি একটা কোয়ারি দিলেন সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়েজ, এমপ্লয়েজ থেকে ডাটাগুলো নিয়ে আসো। তো ডাটাগুলো নিয়ে আসার পর ডাটাবেস বাফার ক্যাচের মধ্যে রাখে এবং তারপরে ইউজারকে দেখায়। এখন অন্য একজন ইউজার সেম কোয়ারি দিল সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়েজ,
তো এই কোয়ারিটা থাকতেছে শেড পুলের মধ্যে, ডাটা নিয়ে এসে এখান থেকে ডাটা নিয়ে এসে এই জায়গায় রাখার কারণে এখান থেকে যদি ডাটাগুলো এখানে থাকে ডাটাবেস বাফার কাছের মধ্যে যদি সেম ডাটাগুলো থাকে, তাহলে তার তো আবার ডাটা ফাইল থেকে ডাটা নিয়ে আসার প্রয়োজন নাই, সে ডিবি বাফার ক্যাচে থেকে ডাটাগুলো ইউজারকে দেখিয়ে দেয়। এরপরে আরেকজন ইউজার সেম করে দিল ডাটাবেস বাফার ক্যাচে থেকে দেখিয়ে দেয়, যার জন্য স্পিড আপ হয়। এবং যেহেতু এই পিঙ্ক কালারের এরিয়াটা পুরোটাই মেমোরি এরিয়া, এই সিস্টেম গ্লোবাল এরিয়ার মধ্যে আমরা ডাটাবেস বাফার ক্যাচে থেকে ডাটাগুলো দেখতে পাই এবং ডাটাগুলো নিয়ে আসে ডাটা ফাইল থেকে। কে নিয়ে আসে? ডিবি রাইটার। ডিবি রাইটার একই সাথে রিড এবং রাইট করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিবি রাইটার ডাটা ফাইল থেকে ডাটা নিয়ে আসে এবং রাখে, লগ রাইটার লগ রাইট করে রিডু লগ ফাইলের মধ্যে। এবং এই যে রিডু লগ ফাইল, এখানে তো অনেকগুলো রিডু লগ ফাইল আছে, এই রিডু লগ ফাইলগুলো আর্কাইভার আর্কাইভ লগ ফাইলের মধ্যে রাখে। এবং এই আর্কাইভ যতক্ষণ শেষ হয়ে যায় তখন আরও একটা হার্ড ডিস্ক আরও একটা কন্টেইনার এটার সাথে অ্যাড করা যায়। তাহলে ডাটা বেস যদি কোনো কারণে নষ্ট হয়ে গেল বা পড়ে গেল, ডাটাবেস পড়ে গেল, এটাকে যদি আমরা রিকভার করতে চাই, তাহলে যেহেতু সবগুলো ডাটা আর্কাইভ লগ ফাইলের মধ্যে আছে, তাহলে আর্কাইভ লগ মোডের মধ্যে আমরা খুব সহজেই এই আর্কাইভ থেকে ডাটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসতে পারি। তো আমরা আরেকটু কনসার্চ করি, আরেকটু প্রথম থেকে আসি। শেয়ার পুলের মধ্যে থাকে কোয়েরি, জাভা পুলের মধ্যে থাকে জাভা, যেটা সাধারণত চেঞ্জ হয় না। ডাটাবেস বাফার ক্যাচের মধ্যে থাকে ডেটা, যেটা ডিবি রাইটার ডাটা ফাইল থেকে নিয়ে এসে রাখে। রিডু লগ ফাইলের মধ্যে রিডু আনডু ডাটাগুলো থাকে, যেগুলো লগ রাইটার রিডু লগ ফাইলের মধ্যে রাখে। এবং রিডু লগ ফাইলটাকে আর্কাইভার আর্কাইভ লগ ফাইলের মধ্যে রাখে। আর লার্জ পুলের মধ্যে থাকে বড় বড় ক্যালকুলেশন, ছবি অথবা নোটিস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ধরনের রাইটার আছে, ডাটাবেস রাইটার লগ রাইটার এবং আর্কাইভার। এরা ঠিকভাবে কাজ করতেছে নাকি করতেছে না, এটা মনিটরিং করার জন্য দুইজন মনিটরিং এক্সপার্ট থাকে, একজন হচ্ছে এসমন আর একটা হচ্ছে পিমন। এসমন এবং পিমন, এসমন মানে হচ্ছে সিস্টেম মনিটর আর পিমন মানে হচ্ছে প্রসেস মনিটর, এরা কন্টিনিউয়াসলি ডিবি রাইটার লগ রাইটার এবং আর্কাইভ কে মনিটরিং করে যে ঠিকভাবে ডাটা রাইট করতেছে কি না, রিড করতেছে কি না, এটা সে কন্টিনিউসলি মনিটরিং করে। এবং কোনো জায়গায় কোনো প্রবলেম পাইলে সে আরেকটা ফাইলের মধ্যে লগ রাইট করে রেখে দেয়। এরপরে আসতেছে চেক পয়েন্ট। ডাটা ফাইলের মধ্যে কন্টিনিউয়াসলি আপনি বিভিন্ন ধরনের চেক পয়েন্ট ইস্যু করে রাখতে পারেন, যে ধরেন এক ঘন্টা পর পর একটা চেক পয়েন্ট ইস্যু করলেন, অথবা 10 মিনিট অথবা 1 মিনিট পর পর যদি চেক পয়েন্ট ইস্যু করেন, তাহলে আপনি মনে করেন সারাদিনে অনেক ডাটা এন্ট্রি হয়েছে, চেক পয়েন্ট ইস্যু করার কারণে আপনি পয়েন্ট ইন টাইম মনে করেন দুপুর 12টা পর্যন্ত আপনি আপনার ডাটার অবস্থা থেকে ফেরত নিয়ে আসতে পারবেন থ্রো চেক পয়েন্ট। মাইলস্টোন রাস্তার মধ্যে যেমন মাইলস্টোন রাখা হয়, এই একটা মাইলস্টোন বা চেক পয়েন্টের মাধ্যমে আমরা ডাটাটাকে আবার আগের অবস্থায় ফেরত আনতে পারবো। তো এই যে ডাটা ফাইল, রিডু লগ ফাইল, আর্কাইভার, হ্যাঁ, এই যে যাবতীয় প্যারামিটারগুলো বা শেয়ার পুল, ডাটাবেস বাফার ক্যাচে কত মেগাবাইট বা কত গিগাবাইট দেওয়া আছে, লার্জ পুলে কত গিগাবাইট জায়গা দেওয়া আছে, রিডু লগ ফাইলে কত দেওয়া আছে, শেয়ার পুলের মধ্যে কতটুকু জায়গা দেওয়া আছে, এই জিনিসগুলোর প্যারামিটারগুলো থাকে কন্ট্রোল ফাইলের মধ্যে, এই কন্ট্রোল ফাইল। তো এই কন্ট্রোল ফাইলটা হচ্ছে আসলে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে হেডার, এটার ভিতরেই আছে সব কিছু। এখন কোনো একটা ডাটাবেস যদি আপনি নষ্ট করতে চান, তাহলে কন্ট্রোল ফাইল ফেলে দিলে ডাটাবেস আর লোড হবে না। তো আমরা এই ফাইলগুলো ফিজিক্যালি দেখব। তো আমরা এখানে আমাদের যে ডাটাবেসটা ইনস্টলেশন ছিল ওরা ডাটা, এটা হচ্ছে ওয়ার্সিয়াল, এটা হচ্ছে আমাদের কন্টেইনার ডাটাবেস। এই কন্টেইনার ডাটাবেসের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কয়েকটা প্লাগেবল ডাটাবেস আছে, এবং এই প্লাগেবল ডাটাবেসের মধ্যে আমরা এই যে ডিবিএফ ফাইলগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ডাটাবেস ফাইল। এই ডাটাবেস ফাইলের মধ্যে কী থাকে? ডাটা থাকে।
তো এখানে আমাদের সাধারণত যখন কোনো ডাটাবেজের মধ্যে নর্মালি এই সিস অক্স এবং সিস্টেম এটার ভিতরে যাবতীয় সিস্টেম রিলেটেড ডাটাগুলো থাকে, টেম্পের মধ্যে টেম্পোরারি ডাটা থাকে, আনডোর মধ্যে আনডো ডাটা থাকে, ইউজারের মধ্যে ইউজারের ইনফরমেশনগুলো থাকে, এগুলো হচ্ছে আসলে ডাটাবেস ইনস্টল করলে অ্যাট ফার্স্ট তৈরি হয়। এটা এই হোয়াটসঅ্যাপ পিডিবিটি এটা ধরেন পরবর্তীতে করা হয়েছিল, আর এই ডাটাটা আমরা নিজে তৈরি করছিলাম এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ডিবিএফ ফাইল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। এই হচ্ছে ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজমেন্ট। তো ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজমেন্টে আসলে আমরা বুঝতে পারতেছি ডাটাবেজের মূল আর্কিটেকচারটা কীরকম হয়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এনি কোয়েশ্চেন। ছবিটাতে একটু যাবেন আবার? জি অবশ্যই। রিঅ্যালোকেট করতে পারবেন? হুম, বাড়াতে কমাতে পারবেন। তো আমরা এখানে একটা কমেন্ট দিচ্ছি শো প্যারামিটার। তো এখানে দেখেন হিউজ পরিমাণে প্যারামিটার এখানে দেওয়া আছে, যে সো মেনি কাইন্ড অফ প্যারামিটার, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, কাজ করতে করতে জিনিসগুলো এমনি শেখা হয়ে যাবে অ্যাজ এ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে যে প্যারামিটারগুলো আছে এই প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারবেন, এবং চেঞ্জ করবেন কখন, ধরেন মনে করেন এই যে ডাটাবেস বাফার ক্যাচে, হ্যাঁ ডাটাবেস বাফার ক্যাচে মধ্যে ডাটা এনে রেখে এবং দেখে দেখা গেলো যে ডাটা ফেচিংটা একটু স্লো করতেছে, ডাটা ফেচিং স্লো করতেছে, তার মানে এখানে এই ডাটা রাখার জায়গাটা স্লো হচ্ছে। আপনি করবেন কি, এই যে সিস্টেম গ্লোবাল এরিয়া, ধরেন সিস্টেম গ্লোবাল এরিয়াতে আপনি 2 গিগাবাইট জায়গা দিয়ে রাখছেন, যার মধ্যে ডাটাবেস বাফার ক্যাচেতে হয়তো 800 মেগাবাইট বা 1 গিগাবাইট ডাটা জায়গা দিয়েছেন। আপনি যদি এই সিস্টেম গ্লোবাল এরিয়ার জায়গাটা একটু বড় করে 3 গিগাবাইট করে দিয়ে এখানে ধরেন 1.2 গিগাবাইট দিয়ে দিলেন, বাড়ায় দিলেন, তাহলে দেখা যাবে সে ডাটা রাখা এবং দেখার কাজটা আরও স্মুথলি করতে পারতেছে, ডাটাবেস ফাস্টার হচ্ছে। এবং এই জিনিসটা শেয়ার্ড পুলের ক্ষেত্রেও প্রযোজ্য। শেয়ার্ড পুল এবং ডাটাবেস বাফার ক্যাচের উপরে কিন্তু মেইনলি ডাটার ফেচিং, ডাটা নিয়ে আসা এবং রাখা এটা ম্যাক্সিমাম ডিপেন্ড করে। এর সাথে থাকতেছে রিডু লগ বাফার, মানে এই শেয়ার পুল, ডাটাবেস বাফার কাছে এবং রিডু লগ, এই তিনটার প্যারামিটার চেঞ্জ করা পসিবল। এবং এই তিনটা প্যারামিটার চেঞ্জ করার মাধ্যমে ডাটাবেজের পারফরমেন্স বাড়াতে পারবো। ধরেন এই শেয়ার পুল এবং এখানে সবগুলো মিলেই কিন্তু আসলে এসজিএ সিস্টেম গ্লোবাল এরিয়া, ধরেন এটা যদি 3 গিগাবাইট থাকে, এখন আপনার সবগুলো মিলে 3 গিগাবাইট হলে ডাটাবেস বাফার ক্যাচে তো আর আপনি 4 গিগাবাইট দিতে পারবেন না, যেহেতু এটার ভিতরেই এটা সবগুলো মিলে এটা। সো এই ডাটাবেস বাফার ক্যাচের ভ্যালুটা বাড়াইতে হলে আপনাকে অবশ্যই এসজি এর ভ্যালুটা আগে বাড়িয়ে নিতে হবে, তারপরে এই ভ্যালুটা বাড়াতে পারবেন। এটা নিয়ে আমরা এরপরে আরেকটা সেশন দেখাবো, তারপরও আমি এটার একটা ওভারভিউ দিচ্ছি। ধরেন আমরা এখন যে ডাটাবেজের মধ্যে আছি এটা হচ্ছে সিস ইউজারের মধ্যে আছি, সিস ইউজারের মধ্যে থাকা অবস্থায় আমি ডাটাবেজটাকে শাট ডাউন করতেছি, শাট ডাউন ইমিডিয়েট।
তো আমরা ডাটাবেসটাকে যখন শাট ডাউন করলাম, প্রথমে হইলো ডাটাবেস ক্লোজড, ডাটাবেস ডিসমাউন্টেড এবং ওরাকল ইনস্ট্যান্স, এই যে ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্সটা শাট ডাউন হয়ে গেল। শাট ডাউন হয়ে যাওয়ার পর আমরা এখন আর ডাটাবেসের মধ্যে কোনো ইন্টারাকশান করতে পারছি না। তো এখন আমরা আমাদের এই অ্যাপ ফোল্ডারের মধ্যে ডিবি হোম, তার ভিতরে ডাটাবেস, এবং এই ডাটাবেসের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এসপি ফাইল ওয়ার্ডসিএল 19। আমার ডাটাবেসের নাম যেহেতু ওয়ার্ডসিএল 19, এই জন্য এই ফাইলটার নাম এসপি ফাইল ওয়ার্ডসিএল 19.ওরা। আরেকটা ফাইল আছে, সেটা হচ্ছে ইনিট ওয়ার্ডসিএল 19.ওরা। তো ওয়ার্ডসিএল 19টা কিন্তু ইনিটের পরে ওয়ার্ডসিএল 19, যদি আপনার ডাটাবেসের নাম হয় মনে করেন করিম বা রহিম যাই হোক না কেন, তাহলে ইনিটের পরে করিম হবে, এসপি ফাইল করিম ডট ওরা। এভাবে অটোমেটিক্যালি এই ফাইলের স্ট্রাকচারটা সাজায় যাবে অটোমেটিক যখন ইনস্টল করবেন। তো এখন এখানে যখন এই যে ইনিট ওয়ার্ডসিএল ডট ওরা, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন প্যারামিটার। এই ইনিশিয়ালাইজেশন প্যারামিটারটা পড়ে ডাটাবেস আপ অ্যান্ড রানিং হয়, এবং এই ইনিশিয়াল প্যারামিটার আরেকটা হচ্ছে এটা, এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে আসলে ইনিশিয়াল প্যারামিটার আসলে দুইটা, একটা হচ্ছে এসপি ফাইল সার্ভার প্যারামিটার ফাইল, আর একটা হচ্ছে পি ফাইল মানে প্যারামিটার ফাইল। তো আসলে যে কোনো ফাইল দিয়ে আসলে ওরাকল ডাটাবেস পড়ে আপ অ্যান্ড রানিং হতে পারে, কিন্তু আপনি যদি সেটা বলে দেন, কিন্তু সাধারণত ডাটাবেস এসপি ফাইল এটাকে পড়ে তারপর আপ অ্যান্ড রানিং হয়। কিন্তু এই এসপি ফাইলটা হচ্ছে বাইনারি ফাইল, এই বাইনারি ফাইলটা কখনোই ওপেন করবেন না, পড়লে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই ফাইলটা ইনিট ওয়ার্সেল এটা ওপেন করা যায়। এই যে দেখেন, এখানে যাবতীয় প্যারামিটারগুলো আপনি এখানে কম বেশি করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। হ্যাঁ, এখানে ধরেন অনেক ধরনের প্যারামিটার দেওয়া আছে, তার মধ্যে একটা দেখেন কন্ট্রোল ফাইলের লোকেশনটা এই জায়গায় দেওয়া আছে। কোন কন্ট্রোল ফাইল? এই যে এটা ডিবি নেম, ডিবি ব্লক সাইজ, প্রসেস, এসজিএ টার্গেট, আনডু টেবিল স্পেস, তারপর অডিট ফাইল, এই যে স্ট্রিম ফুল ফাইল, শেয়ার ফুল সাইজ, এখান থেকে আপনার প্যারামিটারগুলো চেঞ্জ করার পর, বা এখান থেকে আপনি ইচ্ছা করলে স্টার ডট দিয়ে বাড়াতেও পারবেন প্যারামিটার, যে প্যারামিটারগুলো আমরা এই জায়গায় দেখলাম। তো আমরা এখানে যখন প্যারামিটারগুলো দেখতেছিলাম, এটাকে আমরা স্টার্ট আপ করে নিচ্ছি। স্টার্ট আপ করার জন্য যেহেতু ডাটাবেসটা শাট ডাউন হয়ে গেছে, আমরা অ্যাট দ্য রেটটা দিব না এই জায়গায়, কারণ ডাটাবেস শাট ডাউন হয়ে যাওয়ার পর সে তো আর ডাটাবেসের নাম খুঁজে পাবে না। তো ডাটাবেসটাকে শাট ডাউন করার পর আমরা আমাদের এই প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ প্যারামিটারগুলো চেঞ্জ করাটা ঠিক হবে না, এতে ডাটাবেসের প্রবলেম হতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য আমরা ডাটাবেসটাকে শাট ডাউন করার পর প্যারামিটার চেঞ্জ করব। চেঞ্জ করার পর এখানে যে ইনিট ওয়ার্সেল, এই ইনিট ওয়ার্সেলের ডাটাটা আমরা এখানে কপি পেস্ট করে দিতে পারবো। তো এটা নিয়ে আমরা এরপরে আরও একটা সেশন আছে যেখানে আমরা দেখব প্যারামিটার ফাইল এবং সার্ভার প্যারামিটার ফাইল। ডাটাবেস ওপেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এনিবডি।
এরপরে আমরা আরো একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নেটওয়ার্কিং কম্পোনেন্টস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যখন ওরাকল ডাটাবেসটা ইনস্টল করি, সবার একটা প্রবলেম ক্রিয়েট করে, যে এই প্রবলেমটা মোটামুটি সবারই হয় যতজন স্টুডেন্ট আমি দেখছি। এই প্রবলেমটা হচ্ছে আমরা ওআরসিএল পিডিবি ডাটাবেসের মধ্যে কানেক্ট করতে পারি না। কেন পারি না? কারণ আমরা যখন ডাটাবেসটা ইনস্টল করি, ধরেন যে আমরা নেটওয়ার্ক অ্যাডমিন টিএনএস নেম ডট ওরা, এই টিএনএস নেম ডট ওরা ফাইলের মধ্যে আসলে লোকেশনটা দেওয়া থাকে যে কীভাবে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করব। ধরেন এটা হচ্ছে আমাদের ডাটাবেস, কন্টেইনার ডাটাবেস। এই কন্টেইনার ডাটাবেসের নাম হচ্ছে ওয়ার্সিএল, অথবা আমারটা হচ্ছে ওয়ার্সিএল 19। আপনারা ফ্রেশ ইনস্টলেশন করলে ওয়ার্সিএল পাবেন। এখানে সে কীভাবে কানেক্ট করবে? টিসিপি প্রোটোকল দিয়ে। এটা হচ্ছে হোস্ট, এই হোস্টের মধ্যে আপনি ইচ্ছা করলে আইপি অ্যাড্রেস বসাতে পারবেন। এইটা হচ্ছে পোর্ট নাম্বার, এই পোর্ট নাম্বার দিয়ে কানেক্ট করবে। এবং সার্ভিস নেম হচ্ছে ওয়ার্সেল 19। এই ওয়ার্সেল 19টা দেওয়া আছে সার্ভিসের মধ্যে। আমরা এখন সার্ভিসেস ডট এমএসসিতে যাচ্ছি। এখানে আমাদের সার্ভিসটা দেখতে পাচ্ছি, এই যে ওরাকল সার্ভিস ওয়ার্সেল 19। এবং এটা কিন্তু রানিং আছে, আমরা ইচ্ছা করলে এটাকে ম্যানুয়াল করে রাখতে পারবো। ম্যানুয়াল করলে ডাটাটা কম্পিউটার বা ল্যাপটপ চালু হলে অটোমেটিক্যালি ওপেন হবে না। আর যদি আপনার যদি এটাকে অটোমেটিক করে রাখেন, তাহলে যতবার কম্পিউটার বা ল্যাপটপ অন অফ করবেন, অন করলে অটোমেটিক্যালি রান করবে। এটা তো আসলে সার্ভিসের মূল কাজ। তো আমরা ওয়ার্সিএল পিডিবিতে কেন কানেক্ট করতে পারি না? কারণ আমাদের এই জিনিসটা থাকে না। এই জিনিসটা ধরেন এভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে যখন আমরা ডাটাবেসটা ইনস্টল করব। তারপর এটার পরে আমরা এখান থেকে ওয়ার্সেল 19-এর এই প্যারাগ্রাফটা আমরা এখানে কপি করব। কপি করার পর এই ওয়ার্সেল 19 তারপরে দেব পিডিবি, এবং এই সার্ভিস নেমের মধ্যে এখানে দেব ওয়ার্সেল 19, এটা স্মল লেটার পিডিবি। তাহলে এই ওয়ার্সেল 19 পিডিবিতে কানেক্ট করতে পারবেন। শো পিডিবিস, দেখেন এখানে আমাদের বেশ কয়েকটা প্লাগেবল ডাটাবেস আছে, ওয়ার্সেল পিডিবি, ওয়ার্সেল পিডিবি 1, ওয়ার্সেল পিডিবি 2। কিন্তু আমরা এখন ওয়ার্সিএল 19 পিডিবিতে আছি, যেখানে বসে আমরা তার প্লাগেবল ডাটাবেসগুলো কী কী আছে সে দেখতে পারলাম। এবং এটার প্রত্যেকটার নামে কিন্তু আমাদের টিএনএস এন্ট্রি দেওয়া আছে, এই যে ওয়ার্সিএল 19 পিডিবি, 19 পিডিবি 1, ওয়ার্সিএল পিডিবি 2, এগুলো সবই আমরা একইভাবে কপিপেস্ট করে করে করতে পারবো। আমরা যদি রিমোট ডাটাবেসের সাথে কানেক্ট করতে চাই, ধরেন এই যে একটা রিমোট ডাটাবেস, এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা কানেক্ট করতে পারি। এই ডাটাবেসটা হতে পারে নিউ ইয়র্কে অথবা জার্মানিতে অথবা সিঙ্গাপুরে থাকতে পারে। হ্যাঁ, তো এই যে এক্সি নামে একটা ডাটাবেস, এই এক্সি নামে আমাদের আরেকটা ডাটাবেস আছে, ডাটাবেসের সাথে কানেক্ট করতেছি। ল্যাপটপ 2, এটা হচ্ছে আমার আরেকটা ল্যাপটপ আছে, ল্যাপটপের কানেকটিভিটি, এখানে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ আসছে। তো আমরা অন্য ডাটাবেসের সাথে যদি কানেক্ট করতে চাই, তাহলে এটার মাধ্যমে কানেক্ট করতে পারবো। তো এই টিএনএসটা হচ্ছে আসলে একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেস দিয়ে আমরা ধরেন আপনাকে গুলিস্তানে যাওয়ার কথা বললো, গুলিস্তানে যাবেন এবং আসবেন, যদি অ্যাড্রেস না থাকে কীভাবে যাবেন? তো এই অ্যাড্রেসটা দিয়ে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করব। তো এই হচ্ছে আমাদের প্রথম টপিকস, টিএনএস নেম ডট ওরা অফ বেসিক নেটওয়ার্কিং কম্পোনেন্টস। এরপরে আসতেছে নেট ম্যানেজার। নেট ম্যানেজারটা আমরা এখান থেকে যেতে পারবো। এই যে নেট ম্যানেজার, এই নেট ম্যানেজারে এসে নতুন ডাটাবেস ইনস্টল করার পর আমাদের একটা কনফিগারেশন করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করলে লিসেনার আসবে, লিসেনারের পর আমরা এখান থেকে
ডাটাবেস সার্ভিসের মধ্যে এসে এখানে আমাদের মূল কন্টেইনার ডাটাবেস ভার্সন 19, এবং এটা হচ্ছে আমাদের হোম। হোমটা হচ্ছে যে আমি যে ফোল্ডারে তৈরি করছিলাম, এই যে ডিবি হোম, এইটাই হচ্ছে আমাদের হোম। এইটাই আমরা এখানে এই লোকেশনটা আমরা এখানে দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের এসআইডি, এটা সেম হবে ওয়ার্সেল গ্লোবাল ডাটাবেস নেম এবং এসআইডি। এই এসআইডিটাই হচ্ছে আমাদের এই ওয়ার্সেল 19। তো এখানে এই কনফিগারেশনটা করে নিলে ডাটাবেস আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এই হচ্ছে আমাদের নেট ম্যানেজার। এরপরে আসতেছি নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় ধরেন কোনো একটা ডাটাবেসের সাথে কানেক্টিভিটি ইস্যু হচ্ছে না, ওইটাকে যদি আপনি কনফিগার করতে চান তাহলে আপনি এই যে লিসেনার নেমিং কনফিগারেশন মেথড কনফিগারেশন লোকাল নেট সার্ভিস নেম কনফিগারেশন এগুলো আবার রিকনফিগার করতে পারবেন বা নতুন করে তৈরি করতে পারবেন। এই নেটওয়ার্কিং কম্পোনেন্টস তৈরি করার জন্য আমাদের এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। লিসেনার কনফিগারেশন নেমিং মেথড এবং লোকাল নেম সার্ভিস এগুলো নেক্সট নেক্সট করে দিলেই আপনার কনফিগারেশনটা হয়ে যাবে। এরপরে হচ্ছে লিসেনার। আসলে এই যে আমরা একটু আগে যেটা দেখলাম লিসেনারের মধ্যে যে কনফিগারেশনটা নেট ম্যানেজারের মধ্যে, আমরা যদি আবার নেট ম্যানেজারে যাই, ধরেন এই যে আমাদের একটু আগে যে নেট ম্যানেজারে গেলাম, এই হচ্ছে নেট ম্যানেজার। এই নেট ম্যানেজারের মধ্যে এই যে লিসেনার, এই লিসেনার কি করে, সে লিসেন করে। ওয়ার্কার কি করে, ওয়ার্ক করে, লিসেনার লিসেন করে। কি লিসেন করে, যে ডাটাবেসটা কোথায় আছে, কোন আইপি অ্যাড্রেস, কোন পোর্ট নাম্বার এবং তার সার্ভিস নেমটা কি। তো এই লিসেনার মাঝে মাঝে পড়ে যায়, হ্যাঁ, ডাটাবেস আপ অ্যান্ড রানিং হতে করতে করতে হঠাৎ করে লিসেনার পড়ে যেতে পারে। তো লিসেনার যদি আমরা পড়ে যাই তাহলে লিসেনারটাকে আমরা আবার আপ অ্যান্ড রানিং করতে পারবো। করতে পারবো কীভাবে, ধরেন আমরা লিসেনারে গেলাম, লিসেনারটা কোথায় আছে, লিসেনারটা হচ্ছে আমাদের অ্যাপ ফোল্ডার ডিবি হোম বিন, এবং এখানে এসে এল দিলে আমরা এল দিয়ে যেগুলো আছে, যেমন লিসেনার, লিসেনারটা হচ্ছে এল এস এন আর সি টি এল, এল এস এন আর সি টি এল ডট ইএক্সি। এই যে লিসেনারে গেলাম, গিয়ে আমরা ওকে দিলাম, এই হচ্ছে লিসেনার। তো লিসেনার মাঝে মাঝে পড়ে যেতে পারে, পড়ে গেলে আমরা এটাকে রিলোড করে নিতে পারবো বা স্টপ স্টার্ট করতে পারবো। স্টপ, স্টার্ট মানে এটাকে একটু বাউন্স করলাম, ফেলে দিয়ে আবার উঠালাম। বাউন্স করার পর সে যাবতীয় টিএনএস এন্ট্রি এবং লিসেনারের কনফিগারেশনগুলো নিয়ে নিল। এই হচ্ছে আমাদের লিসেনার। ডাটাবেস আপ অ্যান্ড রানিং থাকা অবস্থায় লিসেনার মাঝে মাঝে পড়ে যেতে পারে, এবং আপনি ইচ্ছা করলে একের অধিক লিসেনার তৈরি করতে পারবেন। এরপরে আসতেছে ডিবিসিএ, ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। তো আমার এখানে আমরা একটু আগে যে ডেটা দেখলাম যে অনেকগুলো প্লাগেবল ডাটাবেস আমরা এখানে তৈরি করেছি, তো এই ইচ্ছা করলে আপনারা আরও প্লাগেবল ডাটাবেস অ্যাড করতে পারেন, নতুন ডাটাবেস তৈরি করতে পারেন, নতুন ডাটাবেস যদি আপনারা অ্যাড করেন। তো আমরা এখানে ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট এখানে যাব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ডাটাবেস, কনফিগার অ্যান এক্সিস্টিং ডাটাবেস, ডিলিট ডাটাবেস, ম্যানেজ টেমপ্লেটস, ম্যানেজ
প্লাগেবল ডাটাবেস, এখানে এসে আমরা নতুন প্লাগেবল ডাটাবেস অ্যাড করতে পারবো, ক্রিয়েট এ প্লাগেবল ডাটাবেস। তো এগুলো আপনারা যত ইচ্ছা প্লাগেবল ডাটাবেস তৈরি করবেন, করে করে আরএনডি করবেন, রিসার্চ করবেন, করে সমস্যায় পড়লে আমাকে দেখাবেন। তো সার্ভিস নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি, আবার সার্ভিস নিয়ে একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের সার্ভিসেস ডট এমএসসি। এই সার্ভিসের মধ্যে আমরা ডাটাবেসটাকে আপ অ্যান্ড রানিং যদি রাখতে চাই, তাহলে অবশ্যই ডাটাবেজের দুইটা সার্ভিস অবশ্যই অবশ্যই আপ অ্যান্ড রানিং রাখতে হবে, আদারওয়াইজ ডাটাবেজে কোনো কাজ করতে পারবেন না। একটা কি, একটা হচ্ছে ওয়ার্ড সিএল সার্ভিস, তারপরে ডাটাবেজের নেন ওয়ার্ড সিএল। আমারটা হচ্ছে ওয়ার্ড সিএল 19, আপনাদেরটা হবে ওয়ার্ড সিএল, যদি ওয়ার্ড সিএল রাখেন, করিম রহিম যে কোনো নাম রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে এই লিসেনার, তার মানে এই লিসেনার এবং এইটা অবশ্যই রানিং রাখতে হবে। এটা হচ্ছে মূল ডাটাবেজের সার্ভিস, আর এটা হচ্ছে লিসেন করতেছে কোথায় আছে ডাটাবেসটা। তো এই দুইটা জিনিস অবশ্যই রানিং থাকলে আপনার ডাটাবেসটা আপনার রানিং থাকবে, আদারওয়াইজ ডাটাবেজে কেউ কানেক্ট করতে পারবে না, এমনকি আমিও নিজেও না। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এনি কোশ্চেন। আচ্ছা, আপনাদের ডাটাবেস ইনস্টলেশন কার কার হয়েছে বা কার কার হয় নাই, আর যদি না হয়ে থাকে কি কি সমস্যা আছে? স্নেহাশিস দাস, আপনার কি হয়েছে? আচ্ছা, ওরাসেল পিডিবিতে কানেক্ট করতে পেরেছেন? জি 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 কানেক্ট করতে পারছি। ওরাকল অ্যাপেক্স ইনস্টলেশনটা কি ধরছিলেন? না, ওরাকল ইনস্টলেশনটা করে। ঠিক আছে, এনিবডি এলস? জানে আলম, মোহাম্মদ সোহেল, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সোহেল আছেন? জহিরুল ইসলাম, তো আপনার তো মনে হয় ইনস্টলেশন আছে। তো এনিওয়েজ, আজকে আমরা ওরাকল ডাটাবেস নিয়ে বেশ কয়েকটা টপিকস পড়ালাম, ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্কিং কম্পোনেন্টসগুলো। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করাবো সেটাও ওরাকল ডাটাবেস রিলেটেড আরও কিছু টপিকস করাবো ইনশাল্লাহ। তো আমি রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই ওরাকল অ্যাপেক্স পর্যন্ত ইনস্টলটা করে ফেলবেন। আমাদের নেক্সট ক্লাস হবে নেক্সট মঙ্গলবার 3 তারিখ ইনশাল্লাহ। তো আজকে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করতে চাচ্ছে, আমাদের নেক্সট ক্লাসটা 2 ঘন্টা করে হবে এবং মাঝখানে কিছু ব্রেক থাকবে। ঠিক আছে, তাহলে এভরিবডি। জি, হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি পিডিএফটা, অবশ্যই রেকর্ডিং পাবেন, রেকর্ডিং গ্রুপে দিয়ে দেব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।